এই মুভিটা বাকি সবার মতো আমারও খুবই প্রিয়। চেয়েছি এই মুভিতে থাকা সমস্ত ইমোশনগুলোকে যেন আমি আমার ভিডিওতে নিয়ে আসতে পারি, এই জন্যই এই গল্পটিকে অনেক বেশি ডিটেইলে বলতে চেয়েছি। আজ ওই গল্পের শেষ পর্ব। যদি এর আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখো, লিংক ডিসক্রিপশন এবং আই বাটনে দেওয়া আছে। জানু হতাশ হয়ে সোজা তার রুমে চলে আসে। রুমে এসে অনেকক্ষণ শুধু রামের কথাই ভাবতে থাকে। সে ভাবতে থাকে রামকে কল করবে কিনা, রামকে আটকাবে কিনা। তবে এরপর সে রামকে কল করেই বলে, রাম তুমি কি চলে গেছো? প্লিজ বলো না, তুমি কি অনেক দূরে চলে গেছো? কোথায় আছো তুমি? জানু, আমি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমায় ছেড়ে গেছো। এরপর জানুকে নিয়ে রাম আবার গাড়িতে করে বের হয়। জানু তুমি কোথায় যেতে চাও? জানু বলে চলো সেলুনে যাই। এরপর সেলুনে এসে জানু বলে, আঙ্কেল একে 10th স্ট্যান্ডার্ডের মতো করে চুল কেটে দিতে পারবেন? 94 ব্যাচের। ব্যাস আর কি, ওই আঙ্কেল তার কাজ শুরু করে দেয়। আর রাম, সে তো লজ্জায় প্রায় মরেই যাচ্ছিল তার এই নতুন বেশ দেখে। সে জানুর দিকে ঠিক করে তাকাতেও পারছিল না। জানু বলে, শার্টটা খোলো, নিচে তো টি শার্ট আছেই। রাম খুবই লজ্জা পেয়ে শার্টটি খুলতে চায় না, তবে জানু বারবার তাকে এটা বলতেই সে না চেয়েও শার্টটাকে খুলে ফেলে। তবে জানু লক্ষ্য করে রাম তার থেকে পিছিয়ে যাচ্ছে। জানু তার আরও কাছে যেতেই রাম একদমই অস্বস্তিতে পড়ে যায়। এটা দেখে জানু বলে, রাম তুমি কি এখনও ভার্জিন? এই প্রশ্ন শুনে তো তার অবস্থা একদমই শেষ। সে বলে, এসব কি বলছো তুমি? সিঙ্গাপুরে গিয়ে তুমি একদমই অভদ্র হয়ে গেছো। জানু তার টি শার্টটা চেপে ধরতেই রাম হাত জোর করে বলে, প্লিজ যা জিজ্ঞেস করার তুমি গাড়িতে জিজ্ঞেস করো। এরপর গাড়ির কাছে আসতেই রামের হাতটা নিজের মাথায় নিয়ে জানু বলে, এবার তোমায় সত্যিটা বলতেই হবে। রাম অনেক লজ্জা এবং সাহসের সাথে বলেই ফেলে, হ্যাঁ সে ভার্জিন। এটা শুনে তো জানু অবাক। এরপর সে জিজ্ঞেস করে, এতগুলো বছরে তুমি কি কখনোই প্রেমে পড়নি? রাম বলে, এমনটা বলতে পারবো না যে কেউ আমার প্রেমে পড়েনি, সেটাই তো ভাবছি, তোমার মতো ছেলেকে মেয়েরা মিস করলো কিভাবে? রাম বলে, আমার মতো মানে? জানু বলে, তোমার মতো এমন র পৌরসত্ব ছেলেদেরকেই তো মেয়েরা খুবই পছন্দ করে। জানুর মুখে নিজের এমন প্রশংসা শুনে রাম তো খুশিতে একদম আত্মহারা। জানু বলে, হয়েছে হয়েছে, এত ব্লাশ করতে হবে না, বলো কি হয়েছিল। এরপর রাম বলতে শুরু করে, কলেজে এক জুনিয়র মেয়ে ছিল চারু নামের, সে আমাকে খুব পছন্দ করত। তবে পুরো কলেজে থাকাকালীন সে কিচ্ছু বলেনি। যেদিন কলেজ শেষ হয় সেদিন মেয়েটি এসে আমায় বলেছিল তার বাবা বিয়ে দিতে চাইছে আর সে আমায় বিয়ে করতে চায়, কিন্তু আমি তাকে সত্যিটা বলে দিয়েছি। জানু বলে, কি বলেছ? আমি তাকে তোমার কথা বলেছে জানু। এই কথা শুনে জানু থমকে যায়। রাম আরও বলে, এর 3 মাস পর মেয়েটি আমায় তার বিয়ের নিমন্ত্রণ করেছিল আর বলেছিল সে বিয়েতে আমাকে এক্সপেক্ট করবে, কিন্তু আমি তার বিয়েতে চাইনি কারণ আমি তাকে কোনো কষ্ট দিতে চাইনি। এই সব কিছু শুনে জানু বলে, সেই সময় তুমি কেন আমায় ছেড়ে এভাবে চলে গেলে? সব কিছুই কেমন জানি অকারণ মনে হচ্ছিল আমার, না আমি কাউকে কিছু বলতে পারছিলাম আর না তোমাকে ভুলতে পারছিলাম। আমি প্রায় আমার পড়াশোনা বন্ধই করে দিয়েছিলাম, তবে বাবা যাতে আমার বিয়ে না দিয়ে দেয় তাই জন্যই কোনোভাবে পড়াশোনা করে কলেজটাকে কমপ্লিট করি। সেই সময় যদি কোনো স্কুলের বন্ধুর সাথে দেখা হতো আমি আশা করতাম তারা যেন তোমার কোনো কথা বলুক, যখনই তোমার মতো কেউ পাশ দিয়ে যেত আমি তার পিছু করতাম, দেখতে চাইতাম সেটা তুমি নয় তো। কিন্তু তারই মাঝে আমার বোন পালিয়ে বিয়ে করে নেয় আর সেই ভয়ে বাবা আমার বিয়েও 2 মাসের মধ্যেই ঠিক করে ফেলে। আমি বাবাকে কিচ্ছু বলতে পারিনি, কি বলতাম আমি? 10th স্ট্যান্ডার্ডের একটা ছেলেকে ভালোবাসি আর আমি এখন জানিও না সে কোথায় আছে,
তবে এত কিছুর পরেও আমি ভেবেছিলাম তুমি আসবে। আমার বিয়ের দিনও বার বার এমন অনুভব হচ্ছিল যে তুমি পাশেই কোথাও আছো আর তুমি আমায় বিয়ের পিঁড়ি থেকে তুলে তোমার সাথে নিয়ে যাবে। তবে এসব বোধ হয় শুধু সিনেমাতেই হয়, বাস্তবে তো সেদিন শুধু আমার বিয়েটাই হয়েছিল। রাম তার এই কথাগুলো শুনে একদমই হতবাক হয়ে যায়, কিছু বলার ভাষা সে পাচ্ছিল না। ঠিক সেই সময়ই ওইখানকার গার্ড এসে তাদের গাড়ি বের করার জন্য বলে। ওই গার্ড যেন রামকে এই কনভারসেশন থেকে মুক্তি দিল। রাম কোনো কথা না বলে সোজা জানুকে নিয়ে হোটেলে চলে আসে। জানু বলতে থাকে, রাম তুমি আমায় ভুল বুঝো না, আমি সবসময় শুধু চাইতাম আমার এই মনের কথাগুলো তোমার সাথে দেখা হলেই তোমায় বলতে। তোমায় গিল্ট ফিল করানোর জন্য আমি এসব বলিনি, তোমায় ছাড়া আমার এই হৃদয়ের কথাগুলো আমি কাকেই বা বলতাম বলো? রাম খুবই চিন্তিত হয়ে বলে, না জানু আমি বুঝতে পারছি না, আমি তোমার কলেজে গেছিলাম তোমার সাথে দেখা করতে, তোমার সাথে দেখা করতে চাই এই বলে তোমায় খবরও পাঠিয়েছিলাম। জানু খুবই অবাক চোখে বলতে থাকে, প্লিজ রাম এটা নিয়ে মজা করো না, আমি এসেছিলাম জানু। আজ 3 বছর পর রাম চেন্নাই থেকে আসে জানুর সাথে দেখা করতে। তবে জানু মহিলা কলেজে পড়ে, তাই জন্যই সে ভেতরে যেতে পারে না। সে একটা মেয়েকে দিয়ে জানুর কাছে খবর পাঠায় যে কে রামাচন্দ্রন তার সাথে দেখা করতে এসেছে। মেয়েটি জানুর কাছে যেতে থাকে, তবে মাঝ রাস্তায় অন্য একটি মেয়ে তার সাথে কথা বলে। আর এরপর মেয়েটি এসে জানুকে বলে, তোমার সাথে একটা ছেলে দেখা করতে এসেছে। তবে রামের নামটা সে ভুলে যায়। অদ্ভুত ব্যাপার হলো, জানু বাইরে তাদেরকে দেখে মেয়েটির ওপরেই চিৎকার করতে থাকে, বলতে থাকে, এটা কলেজ, এখানে তুমি পড়তে এসেছো নাকি প্রেমপত্র আদান প্রদান করতে? এরপর যদি এমন করো আমি সোজা প্রিন্সিপালের কাছে গিয়ে তোমায় টিসি করাবো। মেয়েটি এরপর জানুকে আর কিছু বলে না, সে এসে এই সব কিছু রামকে বলে। রাম এটা শুনে খুবই ভেঙে পড়ে, সে সেখান থেকে চলে যেতে চায়। তবে আমরা এত দূর থেকে এসেছি, অন্তত কলেজ ছুটি পর্যন্ত অপেক্ষা করি, সে বাইরে এলে আমরা তার সাথে কথা বলে তবেই যাব। তবে রাম বলে, এই 3 বছরে হয়তো অনেক কিছু হয়ে গেছে, এখন আমি শুধু তার জন্য এটুকুই করতে পারি যে তাকে আর বিরক্ত না করা। রাম তার বুকে জমে থাকা সেই ভালোবাসার কথা জানুকে বলতে এসে এক বুক কষ্ট নিয়ে ফিরে যায় তার ভালোবাসার মানুষ জানুর জীবন থেকে। এসব শুনে জানু গাড়ির থেকে নেমে দৌড়ে হোটেলে চলে যায়। রামও তার পিছু পিছু যায়। দেখতে পায় জানু তার কপাল চাপড়ে প্রচুর কান্না করছে। সে বলছে, আমি তোমায় সেদিন দেখিনি রাম, একবারও দেখিনি। আসলে ওই সময় জানুর পেছনে অন্য আরেকটা ছেলেও ঘুরঘুর করত। আর সেদিন কলেজের বাইরে ওই ছেলেটাকেই দেখে সে এসব বলেছিল, শুধুমাত্র একটু ভুল বোঝাবুঝি, শুধুমাত্র একটু অপেক্ষার অভাবে আজ এই দুজনের জীবনটা এমন হয়ে গেছে। এমনকি যদি একবার মেয়েটা রামের নাম জানাতো, তাহলে হয়তো রাম আর জানু আজ এক হতে পারত। এরপর জানু জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে আমি ওই কলেজে পড়ি? রাম বলে, আমার অনেক লোক ছিল যাদের কাছ থেকে আমি তোমার খবর নিতাম, যখনই তোমায় দেখতে ইচ্ছে করত আমি সোজা চেন্নাই থেকে চলে আসতাম, তোমার কলেজ থেকে বাড়ি পর্যন্ত তোমার পিছু পিছু যেতাম, তোমার খুব কাছে চলে গেলে লুকিয়ে পড়তাম, পাছে তুমি আমায় না দেখে ফেলো, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানতাম। জানু বলে, কি জানতে শুনি? রাম একদমই তার সমস্ত কিছু বলতে থাকে যেগুলো হয়তো জানুও বলতে পারবে না। সাথে রাম এটাও বলে, যে ছেলেটা তোমায় সেই সময় স্টক করত, আমি তো তাকে মেরে হাসপাতালেও ভর্তি করে দিয়েছিলাম। আর এরপর কলেজের অ্যানুয়াল ফাংশনের দিন প্রথম আমি তোমাকে শাড়িতে দেখেছিলাম, একটা গাঢ় নীল বর্ণের শাড়িতে। তোমায় দেখে কি মনে হচ্ছিল জানো? মনে হচ্ছিল তোমায় মালা পরিয়ে বউ সাজিয়ে নেই। জানু তার এই কথায় প্রচুর হাসতে থাকে। আর রাম হাসতে হাসতেই হঠাৎ করে বলে, আর ওই দিনের পর তোমায় শাড়িতে দেখেছিলাম তোমার বিয়ের দিন, রক্তবর্ণের এক শাড়িতে। জানু তুমি যেমনটা ভেবেছিলে ঠিক তেমনই আমি তোমার বিয়েতে গেছিলাম।
ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলাম, তবে মালা বদলের সময় আর থাকতে পারিনি। এক চুটে চলে গিয়েছিলাম সেই মণ্ডপ, সেই বিয়ের আসর, সেই সানাইয়ের শব্দ থেকে যতটা দূরে পালানো যায় তত দূরে। জানু কান্নায় ভেঙে পড়ে, আর রাম তার বুকের চাপা সেই কষ্টটা আজ আবার নতুন করে যেন সেই কষ্টই দিয়ে যাচ্ছে যেমনটা তার প্রিয় মানুষের বিয়ের দিন দিয়েছিল। তবে তাদের এই কষ্টের ঘোর দূর হয় কলিং বেলের আওয়াজে। তাদের অর্ডার করা কফি চলে এসেছে। রাম যত দ্রুত সম্ভব কফিটা শেষ করে বেরিয়ে যেতে চায়, তবে জানু তাকে ডেকে কাছে বসায়, বলে, আজ 22 বছর পর আবার তোমায় দেখতে পাচ্ছি, তাও শুধুমাত্র এক রাতের জন্য, আমাকে একদমই ঘুমোতে বলবে না, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, এইটুকি। রামও তার এই কথায় রাজি হয়ে যায়। আর এরপর তারা দুজন আবার বাইরে আসে। এত বছর পর আবার দুজন পাশাপাশি পথ চলতে শুরু করে। এভাবেই তারা অনেক গল্প করতে করতে চলে আসে এক কফি শপে। আর হঠাৎই রাম দেখতে পায় তার স্টুডেন্টরাও এখানে এসেছে। তাদের দেখে রাম লুকোনোর চেষ্টা করে, তবে প্রভা তাকে দেখে নেয়, বলে, স্যার, আপনার এই লুকে তো আপনাকে চিনতেই পারেনি, উনি কি আপনার ওয়াইফ? এই বলেই উত্তরের আশা না করেই সোজা জানুর কাছে চলে আসে আর বলে, আমরা রাম স্যারের স্টুডেন্ট, কিন্তু স্যার কখনোই বলেনি তিনি বিয়ে করেছেন। জানুও তাদেরকে সত্যিটা বলে না। সে বলে, আসলে আমাদের লাভ ম্যারেজ, তাই সে কাউকে অতটা ঘটা করে বলে না। এটা শুনে তো মেয়েগুলো পুরো ইন্টারেস্টেড হয়ে যায় তাদের প্রেমের গল্প শোনার জন্য। আর জানু তাদেরকে সেই সমস্ত গল্পটা বলে, কিভাবে তারা স্কুলে একসাথে পড়ত, কিভাবে তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়েছিল, সেই সব কিছু। কিন্তু এই সব কিছু বলার পর তাদেরকে বিচ্ছেদের কথা বলে না। জানু তার মন গড়া সেই না ঘটে যাওয়ার সমস্ত ঘটনাগুলোর কথা বলে, যেই ঘটনাগুলো সেই দিন ঘটলে জানুদের জীবন আজ পাল্টে যেত। তিন বছর পর হঠাৎ যখন কলেজে এক মেয়ে এসে আমায় রামের কথা বলল, তার কথা শুনতেই আমার পুরো শরীর যেন থমকে গেল, আমি চলতে পারছিলাম না। তবে এরপরেও আমি দৌড়ে রামের কাছে যাই। আমি ওকে 3 বছর পরে দেখছি। সে এখন আর স্কুলের ছেলে নেই, দাড়ি মোছওয়ালা একটা সিংহের মতো দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, জানুর জন্য। ভেবেছিলাম আমার সমস্ত জমে থাকা কষ্ট, সমস্ত রাগ আমি তার উপর ঢেলে দেব, কিন্তু যখন জানু, জানুর মুখে এই গল্পটা শুনে রামের চোখ একদম ছলছল হয়ে যায়। আর সে সবাইকে বলে, অনেক রাত হয়ে গেছে, এবার তোমরা সবাই তোমাদের বাড়ি চলে যাও। তবে চলে যাবার আগে প্রভা জানুকে কিছু একটা বলে, আর রাম অর্থাৎ যেই টিচারকে সে এত করে চাইতো, আজ তাকে হারানোর কষ্টটা থাকলেও এক অজানা খুশি তার চোখে অশ্রু এনে দেয়। যেই রামকে সে এত ভালোবাসত, এত শ্রদ্ধা করত, সেই রামও যে এমন পাগলের মতো কাউকে ভালোবাসতে পারে সেটা আজ সে জানতে পারল। এরপর ক্যাফে থেকে বেরিয়ে রাম বলে, জানু, তোমার হোটেল অনেক দূরে, তাই ভাবছিলাম, না না বাদ দাও। জানু বলে, বলো না কি বলতে চাও? আসলে আমি বলছিলাম তোমার হোটেল অনেক দূরে আর আমার বাড়ি অনেক কাছে এখান থেকে। জানু মজা করে বলে, রাম, তুমি আমায় এমন মেয়ে মনে করো? রাম তো একদম নাকানি জোবানি খেয়ে যায়, বলতে থাকে, সরি সরি জানু, আমি তেমন কিছু মনে করে বলিনি, চলো আমরা হোটেলেই যাব, আমি একটা ক্যাব বুক করে নিই। জানু হেসে বলে, রাম, যদি তোমার সাথে রম্ভা উর্বশী এক রুমে থাকেও না, তবুও তুমি তাদের খুব যত্ন করে খেয়াল রাখবে, কিছু করবে না তাদের।
রাম তো এটা শুনে স্বস্তির সাথে সাথে একটু খুশিও হয়। এরপর তারা রামের বাড়িতে আসে। বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য জানু বাথরুমে যায় চেঞ্জ করতে। আজ প্রথম তার ভালোবাসার মানুষটি তার বাড়িতে এসেছে, আর রাম তার যত্ন নেওয়ার জন্য সে কি করবে কিছুই বুঝতে পারে না। তবে জানুর মনটা খুব খারাপ হয়ে আছে। রাম, তোমার বিয়ে করা উচিত, সংসার করা উচিত। তোমাকে এভাবে দেখতে আমার একদমই ভালো লাগছে না। আমিও তোমার স্ত্রীকে দেখতে চাই, তাকে বলতে চাই তোমার মতো রত্নকে যেন সে খুব যত্ন করে রাখে। আমিও তোমার সন্তানকে দেখতে চাই। রাম এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য বলে, জানু হোটেল থেকে কিছু খাবার অর্ডার করি, আমার খুব খিদে পেয়েছে। এরপর জানু নিজে হাতে রান্না করে রামকে খেতে দেয়। খাবার খেতে খেতে রাম জিজ্ঞেস করে, জানু তুমি খুশি আছো তো? জানু বলে, যখন বিয়ের পর সিঙ্গাপুরে চলে গিয়েছিলাম নিজেকে খুব একা লাগতো। অচেনা একটা মানুষের সাথে ওই শহরে আমি একা। তবে আমার স্বামী খুবই ভালো মানুষ, সে আমার অনেক খেয়াল রাখে, সে একজন ভালো বাবা। আমি বলতে পারি আমি খুব শান্তিতে আছি। এটা শুনে কষ্টের সাথে সাথে রাম একটু শান্তিও পায় যে তার প্রিয় মানুষটি একজন ভালো মানুষকে পেয়েছে। ওই সময়ই ইলেকট্রিক চলে যায়। রাম লাইট আনতে অন্য ঘরে গেলে তখনই যমুনা নদীর তীরে গানটি গাইতে শুরু করে দেয় জানু। এতদিন চাতক পাখির মতো রাম অপেক্ষা করেছিল জানুর গলায় এই গানটি শুনতে। আর আজ এই আলো আধারে সেই গান শুনে জানুকে এক দৃষ্টিতে সে দেখতে থাকে। এরপর সে জানুকে তার স্মৃতি বাক্সটা দেখায় যাতে কলমের কালি লেগে থাকা ওই সাদা শার্ট, জানুর ইউনিফর্মের একটি নীল ওড়না এবং জানুর খোপার সেই শুকনো গোলাপটিও রয়েছে। এরই সাথে জানু দেখতে পায় ওই চিঠি যা রাম তার জন্য লিখেছে। রাম সেটা কেড়ে নিয়ে বলে, প্লিজ এটা পড়ো না, এখন পড়লে তুমি খুব হাসাহাসি করবে। কিন্তু জানু বাহানা করে রামকে এটা পড়ে শোনাতে বলে, আর রাম এরপর পড়তে শুরু করে। ও মেয়ে, তোমার মধ্যে এক কিসের ঢেউ যে আমার হৃদয় আকুল আকাঙ্ক্ষায় থাকে তোমার সেই পরবর্তী ঢেউয়ের। যদিও আকাশের বিদ্যুৎ চমকানো দেখে আমাদের চোখ খানিকটা অন্ধ হয়ে যায়, তবে তোমার চোখে দেখলে সেই চমকানো বিদ্যুৎ আমার ভেতরে প্রবেশ করে। যদি তোমার ওপর তোমার মায়ের অধিকার থেকে থাকে 10 মাস তোমায় গর্ভে ধারণ করার জন্য, তবে আমার হৃদয়ে অন্তহীন কাল তোমায় ধরার জন্য তোমার ওপর আমার অধিকার। এগুলো শুনতে শুনতেই জানু ঘুমিয়ে পড়ে, আর রাম এখন প্রাণ ভরে জানুকে দেখতে থাকে। কিছুক্ষণ পর জানু রামকে মেঝেতে শুতে দেখে তাকে বিছানায় আসতে বলে। এটা শুনে রামের মধ্যে যেন সেই জেনেও না জানা ভয় কাজ করতে থাকে। তবে জানুকে বসে থাকতে দেখে তার এই ভয় দূর হয়ে যায়। জানু ম্যাট্রিমনিতে রামের প্রোফাইল বানাতে চায় মেয়ে খোঁজার জন্য, আর রাম বলে, এস জানকী দেবীকে ভালোবাসার পর আর কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আর এখন সময় হয়ে এসেছে জানুর চলে যাওয়ার। জানু বলে, রাম তোমার স্টুডেন্ট প্রভামায় কি বলেছে জানো? বলেছে স্যার খুবই ভালো মানুষ, আপনি তার খুব খেয়াল রাখবেন। আমি জানি স্যার খুব ভালো মানুষ, তবে তার খেয়াল রাখবো কি করে সেটা আমি জানি না রাম। জানুর ভীষণ মন খারাপ হয়ে যায়। এরপর রাম তাকে নিয়ে রওনা দেয়। মাঝপথে জানু তার হাতটা গাড়ির গিয়ার শিফটের ওপর রাখে। রাম প্রথমে চমকে গেলেও এরপর পুরোটা রাস্তা এভাবেই হাতের ওপর হাত রেখে তারা পৌঁছে যায় এয়ারপোর্টে। জানু কান্না করে বলতে থাকে, আর একটু থাকি না রাম তোমার সাথে, কিন্তু এখন এয়ারপোর্টে না ঢুকলে যে তার ফ্লাইট চলে যাবে। জানুর এই অবস্থা দেখে রাম গিয়ে নিজের জন্যও একটা ফ্লাইটের টিকিট কিনে আনে, আর এটা দেখে জানু ভীষণ খুশি হয়ে যায়। তবে তার এই খুশিটা তো ক্ষণিকের। জানুর ফ্লাইটের সময় হয়ে যায়, এবার তাকে চলে যেতে হবে। জানু চলে যাবে জেনে রাম তার সমস্ত লজ্জা সমস্ত ভয় জলাঞ্জলি দিয়ে এক দৃষ্টি চেয়ে থাকে জানুর দিকে, আর জানু রামের চোখে চোখ মেলাতে পারছে না, কান্নায় ভেঙে পড়ে জানু। এভাবেই এক জীবনের কষ্ট বুকে নিয়ে রামের থেকে বিদায় নেয় জানু। আর রাম তো চিরজীবনের অভাগা,
আবারও একরাশ কষ্ট নিয়ে ফিরে আসে তার বাড়িতে। ব্যালকনিতে বৃষ্টিতে ভিজে যাওয়া জানুর সেই পোশাকগুলো দেখতে পায়। তার স্মৃতিবাক্সে যুক্ত হয় আরও এক নতুন স্মৃতির, আর এখানেই এই গল্পের শেষ হয়। জানু এতদিন ধরে ভেবেছিল রামের সাথে দেখা হলেই সে তার মনের সমস্ত কথাগুলোকে বলবে। সে বলবে সে রামের জন্য কতটা অপেক্ষা করেছে, আর রাম একবারও তার সাথে দেখা করতে আসেনি, এসব বলে সে নিজের হৃদয়কে হালকা করতে চেয়েছিল। তবে 22 বছর পর ফাইনালি রামের সাথে তার দেখা হয়। সে তার মনের সমস্ত কথাগুলোকেও বলে দেয়, তবে এতে তার হৃদয়ে থাকা সেই কষ্ট কমে না, বরঞ্চ সেই সমস্ত কথাগুলো জানতে পেরেছে যেগুলো রাম তাকে আজ অবধি কোনোদিনও বলেনি। সে জানতে পেরেছে রাম তাকে ঠকায়নি, সে জানতে পেরেছে রাম তার কাছে ফিরে এসেছিল, রাম সব সময়ই তার পিছু পিছুই ছিল, এমনকি তার বিয়ের দিনও উপস্থিত ছিল। তবে ওই দিন কলেজে জানুর একটা ভুলের জন্য আজ সারা জীবনের জন্য সে রামকে হারিয়ে ফেলেছে। তো ফ্রেন্ডস, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও।